হ্যালো গাইস, এর আগের দিন আমি তোমাদেরকে কি করিয়েছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতার 1 আর 2 নাম্বার শ্লোকটা। আজকে তোমাদেরকে আমি যেটা করাবো সেটা 3 আর 4 নাম্বার শ্লোকটা, ঠিক আছে? এবার তোমাদের আগের দিন আমি দুটো শ্লোকের খুব ভালো করে মানে বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদের মানেগুলো জানতে হবে, না হলে তোমরা এর মানে যেটা মিনিংসটা সেগুলো কিন্তু বুঝতে পারবে না। এবার কোশ্চেন কিন্তু এগুলোর ওপরই অ্যান্সারটা হবে, তখন পড়তে গিয়ে হাজার পড়লেও তখন কঠিন কঠিন মনে হবে, তাই তোমরা আগে অবশ্যই এই শ্লোকগুলোই বুঝবে, ঠিক আছে? এবার দেখো, প্রথমে 3 নম্বর শ্লোকে কি বলল, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্চতে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে প্রথমে আমি এক একটা ওয়ার্ডের মানে বলছি, ঠিক আছে? কর্মেন্দ্রিয়াণী মানে কি, কর্ম ইন্দ্রিয়াণী অর্থাৎ কর্মেন্দ্রিয়, তার মানে আমরা কি কি জানি, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আর অন্ত্র ইন্দ্রিয়, তাই তো? তার মধ্যে দেখো কর্ম ইন্দ্রিয়ের মধ্যে কি কি পড়ে, যে 5টি কর্মেন্দ্রিয় পড়ে সেগুলি হলো বাক পানি পাত পায়ু উপস্থ, তাই তো? তাহলে কি বাক পানি পাত পায়ু উপস্থ, আমরা সবাই জানি এই 5টিকে কি বলে, কর্মেন্দ্রিয়, তাই তো? সেটাই বলছে, সেই কর্ম ইন্দ্রিয়কে সংযম্য, সংযম্য মানে সংযত, ভালো করে মনে রাখো, সংযম্য মানে সংযত, সংযত করে য যে আস্তে, আস্তে মানে অবস্থান করে, য মানে যে, আস্তে মানে অবস্থান করে, ঠিক আছে? তার মানে কর্ম ইন্দ্রিয়কে যে সংযত করে অবস্থান করে। কিন্তু দেখো আবার কি বলছে, মনসা, মনসা মানে মন, মনের স্মরণ, মনকে, মনে আবার কি স্মরণ করে, ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ার্থান মানে ইন্দ্রিয় যোগ অর্থান, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়গুলিকে যে কি মনে মনে স্মরণ করছে, মানে বলছে কি বলছে, যে কর্ম ইন্দ্রিয়কে যে সংযত করে অবস্থান করছে, কিন্তু আবার মনসা মনে স্মরণ করছে কি ইন্দ্রিয়ের বিষয়, তাকে কি বলছে, বিমূঢ় আত্মা, সেই মূর্খ ব্যক্তি, বিমূঢ় মানে মূর্খ ব্যক্তি, তাই বলছে সে বিমূঢ় আত্মা মানে মূর্খ ব্যক্তিকে কি বলে, মিথ্যাচার স উচ্চতে, তাকে মিথ্যাচার বলা হয়। কোথায় বলা হয়, এই শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগে বলা হলো। কি বলা হলো, দেখো আমাদের বলেছে প্রতিনিয়ত শাস্ত্রবিহিত কর্ম করতে হবে, কিন্তু তুমি যদি আসক্ত হয়ে কোনো কর্ম করো তাহলে সেটা বন্ধনের কারণ হয়, আর তুমি যদি অনাসক্ত হয়ে শাস্ত্রবিহিত সমস্ত কর্ম পালন করে যাও তবেই তোমার নিষ্কাম কর্ম হবে। এটা আমি যেদিন ইন্ট্রোডাকশনটা পড়িয়েছিলাম সেদিন তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম এই কথাটা। তাহলে দেখো এই শ্লোকে কিন্তু কিছুটা ওই কথাটাই আসছে, কি আসছে, কর্মেন্দ্রিয়াণী সংযম্য য আস্তে, অনেকে কি থাকে দেখায় কর্মেন্দ্রিয়াণীকে সংযত করে সে অবস্থান করছে, কিন্তু মনসা স্মরণ, কিন্তু মনে স্মরণ করছে কি ইন্দ্রিয়ার্থান মানে ইন্দ্রিয়ের বিষয়গুলি, ধরো কিভাবে আমি বিষয় অর্থ এগুলো প্রতিপত্তি এগুলো লাভ করব, সেগুলো যদি মনে মনে সে স্মরণ করে তাহলে সেই বিমূঢ় আত্মা মানে সেই মূর্খ ব্যক্তিকে কি বলা হয়, মিথ্যাচার স উচ্চতে, তাকে বলা হয় মিথ্যাচার বা কপটাচারী, তাকে কর্মযোগে বলা হয়েছে। দেখো আমি এটাও তোমাদেরকে যেদিন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে অনেক ব্যক্তি থাকে যারা ওপর ওপর বলে যে আমি সব কিছুকে সংযত করি, কিন্তু মনে মনে সব কিছু পাওয়ার বা লোভ আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের কিন্তু কর্মযোগে বলেই দিয়েছে সেই সকল ব্যক্তিকে মিথ্যাচারী বা কপটাচারী বলা হয়। সেই কথাটাই এখানে শ্লোকের মাধ্যমে বলা হলো, কি বলা হলো, কর্মেন্দ্রিয়াণী সংযম্য য আস্তে মনসা স্মরণ, কর্মেন্দ্রিয়াণী অর্থাৎ আমাদের কর্মেন্দ্রিয় কটি আছে, 5টি, হ্যাঁ, কি কি আছে, কর্মেন্দ্রিয়াণী বাক পানি পাত পায়ু উপস্থ, যেগুলির দ্বারা কি মানুষ কর্ম করে, তাই তো? তাহলে বলছে সেই কর্মেন্দ্রিয়াণীকে সংযত করে যে অবস্থান করে, য মানে যে, আস্তে মানে অবস্থান করা, সংযম্য মানে সংযত, কর্মেন্দ্রিয়কে সংযত করে যে অবস্থান করে, মনসা মানে মন, মনে আবার কি করে স্মরণ, কি স্মরণ করে, ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয় বিষয়, সে বিমূঢ় আত্মা অর্থাৎ সে বিমূঢ় ব্যক্তি মানে সে মূর্খ ব্যক্তিকে কি বলা হয়, মিথ্যাচার স উচ্চতে, তাকে বলা হয় মিথ্যাচার, এই বলে তাকে উচ্চতে, এই এই এইটাই তাকে উক্ত করা হয়, উচ্চতে মানে উক্ত করা বা বলা হয়, ঠিক আছে? তাহলে ইন্দ্রিয় মানে সে দেখাচ্ছে আমি কর্মেন্দ্রিয়কে সংযত করেছি, হ্যাঁ, কিন্তু সে মনে মনে ভাবছে ইস এটা হলে ভালো হতো, সেটাকেই বলছে ইন্দ্রিয়ের বিষয়, আমরা যা কিছু পাই চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বায় কর্মেন্দ্রিয় এগুলির দ্বারাই তো লাভ করি, মন মন অন্তর ইন্দ্রিয়ের মধ্যে মন বুদ্ধি যেগুলো থাকে এগুলো সব মিলিয়েই তো আমরা যাই প্রতিপত্তি করি না কেন, এগুলি সব
কিছু দিয়েই আমরা কিন্তু করি, তাই সেগুলোকে কি বলা হয়, ইন্দ্রিয়ের বিষয়, অর্থাৎ ইন্দ্রিয়ার্থান। সেই বিষয়গুলি পাওয়ার যদি মনে মনে ইচ্ছা করে, সেই মূর্খ ব্যক্তিকে কি বলে উক্ত করা হয়, উচ্চতে মানে উক্ত করা হয়, কি বলে, মিথ্যাচার বলে। তাহলে খুব সিম্পল, দেখো তোমরা মনে করবে এই 3 নম্বর শ্লোকে বলা হয়েছে কর্মেন্দ্রিয়কে, অর্থাৎ বাক পানি পাত পায়ু উপস্থ, এই কর্মেন্দ্রিয়কে যদি সংযত করে যে অবস্থান করছে, কিন্তু আবার কি মনে মনে স্মরণ করছে ইন্দ্রিয়ের বিষয়গুলি, মানে প্রতিপত্তি লোভ এগুলো মনে মনে আছার উপরে দেখাচ্ছে আমি কর্মেন্দ্রিয়কে সংযত করে অবস্থান করছি, সেই বিমূঢ় আত্মার মানে সেই মূর্খ ব্যক্তিকে কি বলা হয়, মিথ্যাচার বলা হয়। এটাই 3 নম্বর শ্লোকের মানে, খুব ইসি। এবার দেখো 4 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, যস্তে ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্বা ভারতে অর্জুন। এবার দেখো নিচে দেখো, এটা কিন্তু কোনো লাইন না, ঠিক আছে, এই যে আমি লাইনটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো লাইন না, এটা আমি তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করে লিখেছি। যস্তে ইন্দ্রিয়ানিকে ভাঙলে হয় যা তু ইন্দ্রিয়ানি, য মানে যিনি, তু মানে কিন্তু, ইন্দ্রিয়ানি মানে বুঝতেই পারছো এই যে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় অন্তরিন্দ্রিয় রয়েছে, এগুলিকে একসাথে বলা হয় ইন্দ্রিয়ানি। আর মনসা মানে তো বলেইছি মন, আর নিয়ম্মা আর নিয়ম্মা আরব হতে অর্জুন, এটাকে ভাঙলে হয় নিয়ম্মা যোগ আরব হতে যোগ অর্জুন। তাহলে কি নিয়ম্ম মানে সংযত, আরব হতে মানে আরম্ভ করা মানে শুরু করা, আর অর্জুন মানে তো বুঝতেই পারছো যেটা তোমাদের মহাভারতে অর্জুনের কথা বলা হয়েছে। তাহলে এই লাইনটাকে আমি কিন্তু ফার্স্টে তোমাদেরকে সন্ধি বিচ্ছেদটা করে দিলাম, যস্তে ইন্দ্রিয়ানি মনসা নিয়ম ভারতে অর্জুন, অর্থাৎ য তু ইন্দ্রিয়ানি, এবার মনসা মানে মন, তারপরে বলছে নিয়ম্ম আরভতে অর্জুন, মানে বলতে চাচ্ছে অর্জুন বলছে, প্রথমেই কি বল আগে অর্জুনটাকে নিয়ে এসো, বলছে হে অর্জুন, যস্তে ইন্দ্রিয়ানি য তু ইন্দ্রিয়ানি, যিনি কিন্তু, ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয়গুলিকে, মানে সমস্ত, শুধু কর্মেন্দ্রিয় না, কে জ্ঞানেন্দ্রিয় এই সমস্ত ইন্দ্রিয়কে কি করছে, নিয়ম্ম, নিয়ম্ম মানে সংযত, সংযত করে মানে মনের মধ্যে, প্রথমে আসছে মনসা, মনসা মানে মন, মনে কি করছে, নিয়ম্ম সংযত করে আরব হতে মানে আরম্ভ করছে, বলছে হে অর্জুন, যিনি কিন্তু সমস্ত ইন্দ্রিয়কে মনে সংযত করে আরম্ভ করছে। তারপরের লাইনে কি বললো, কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় মানে ওই যে বাক পানি পাত পায়ু উপস্থ, এর দ্বারাই কিন্তু কর্ম করা হয়, তাই এর নাম হলো কর্মেন্দ্রিয়। তাই বলছে কর্মেন্দ্রিয়র দ্বারা যে আরম্ভ করে, কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ, মানে কর্মেন্দ্রিয়ের দ্বারাই তো আমরা কর্ম করি, তাই বলছে সেই কর্মযোগ, কর্মযোগ মানে কাজ করা, মানে কর্মগুলিকে কি বললো, কর্মযোগ মো শক্ত, কর্মযোগ থেকে কর্মযোগ মো শক্তকেও দেখো আমি সন্ধি বিচ্ছেদ করে দেখালাম কি, কর্মযোগ যোগ অশক্ত, কর্মযোগ মানে কর্মসমূহ, অশক্ত মানে অনাসক্ত, শক্ত মানে আসক্ত হওয়ার, অশক্ত মানে অনাসক্ত মানে কোনো বিষয়ের প্রতি তার আসক্তি নেই, এরকম অনাসক্ত হয় স্ববিশিষ্যতে, সেই কি বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ হয়, ক্লিয়ার। তাহলে দেখো এটা জাস্ট তোমাদের ভেঙে ভেঙে বললাম, আমি আরেকবার ফার্স্টে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলছি, তারপরে আমি পুনরায় এই শ্লোকটার মানেটা বলছি, ঠিক আছে। দেখো কি বলছে, যস্তে ইন্দ্রিয়ানি, এটাকে ভেঙে দিয়ে আমি কি দেখালাম, য তু ইন্দ্রিয়ানি, য মানে যিনি, তু মানে কিন্তু, ইন্দ্রিয়ানি মানে তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় অন্তরিন্দ্রিয় রয়েছে সেগুলিকে একসাথে বলছে ইন্দ্রিয়ানি, মনসা মানে মন, নিয়ম্ম যোগ আরব হতে অর্জুন, এটাকেও আমি ভেঙে দেখালাম, নিয়ম্ম মানে সংযত করা, আরব হতে মানে আরম্ভ করার, অর্জুন মানে মহাভারতের অর্জুনকে বলা হচ্ছে, কর্মেন্দ্রিয় মানে বাক পানি পাত পায়ে উপস্থ, এটাকে কর্মেন্দ্রিয় বলা হয়, সেই কর্মেন্দ্রিয়কে, তারপরে বললো কর্মযোগ মশক্ত, এটাকে ভাঙলে হচ্ছে কর্মযোগ যোগ অশক্ত, কর্মযোগ মানে কর্মসমূহ, অশক্ত মানে কোনো বিষয়ের প্রতি যার আসক্তি নেই, অনাসক্ত, স মানে সে, বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ হওয়া, বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ হওয়া। তাহলে দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিলাম, এবার আমি মানেটা সাজিয়ে বলছি, তাহলে এই শ্লোকটার মানে কি হলো, প্রথমেই আমরা বলবো হে অর্জুন কি বললো, যিনি কিন্তু ইন্দ্রিয়গুলিকে মনে সংযত করে আরম্ভ করে, কি আরম্ভ করে, কর্মেন্দ্রিয়ের দ্বারা, কর্মেন্দ্রিয় মানে কর্মেন্দ্রিয় এই 5টি কর্মেন্দ্রিয়ের দ্বারা কাজগুলিকে, কর্মযোগ মানে কাজগুলিকে অনাসক্ত হয়ে, সেই কি শ্রেষ্ঠ।
তাহলে প্রথম শ্লোকে বলল, যারা দেখাচ্ছে আমি ইন্দ্রিয়কে সংযত করেছি কিন্তু মনে মনে স্মরণ করছে কি ইন্দ্রিয়ের বিষয়গুলি, কিভাবে আমি লাভ করব, কি করব না করব, তাহলে তাদেরকে কি বলছে, সেই সকল মূর্খ ব্যক্তিকে বলছে মিথ্যাচার। আর তার পরের শ্লোকেই বলল, তাহলে কে শ্রেষ্ঠ হবে যারা কি করছে, বলছে হে অর্জুন, যে যিনি সমস্ত ইন্দ্রিয়কে মনের মধ্যে সংযত করে শুরু করছে কর্মেন্দ্রিয়ের দ্বারা কাজগুলি, কিন্তু সেটি কিভাবে শুরু করছে, অনাসক্ত হয়ে। অসক্ত মানে অনাসক্ত, অর্থাৎ যার প্রতি কোনো আসক্তি রাখেনি, সেই কি শ্রেষ্ঠ। তাহলে কত ইজি দেখো। তাহলে কি আমি দুটো শ্লোকের মানে আবার তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? ফাইনাল, এবার ভালো করে শোনো, ঠিক আছে? আমি আর প্রত্যেকটা ওয়ার্ডের মানে বললাম না, এই দুটো দুটো শ্লোকের আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিয়েছি, তাই এখন আমি শুধু মানেটা বলছি, ঠিক আছে? কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ, বলছে কর্মেন্দ্রিয়গুলিকে মানে পা বাক পাত পায়ু, তারপরে বাক পানি পাত পায়ু উপস্থ, ঠিক আছে, এই কর্মেন্দ্রিয়কে যে সংযত করে যে অবস্থান করছে কিন্তু মনে স্মরণ করছে ইন্দ্রিয়ের বিষয়গুলি, মানে কিভাবে সে প্রতিপত্তি লাভ করবে এই ইন্দ্রিয় বিষয়গুলি কিন্তু সে মনে মনে স্মরণ করছে, আর দেখাচ্ছে সে কি কর্মেন্দ্রিয়কে সংযত করে অবস্থান করছে। সেই সকল বিমূঢ় আত্মা মানে সেই সকল মূঢ় মানে মূর্খ ব্যক্তিকে কি বলে উক্ত করা হয়, মিথ্যাচার বলে উক্ত করা হয়। এটা তিন নম্বর শ্লোক। চার নম্বর শ্লোকটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হে অর্জুন, যে কিন্তু ইন্দ্রিয়গুলিকে মনের মধ্যে সংযত করে, নিয়ম্য মানে সংযত, দেখো আমি সেই সব জায়গায় হাত দিচ্ছি কিন্তু মানেগুলোর জায়গা, সংযত করে আরব হতে আরম্ভ করছে কর্মেন্দ্রিয়ের দ্বারা সকল কাজগুলি, কিভাবে আরম্ভ করলো, অসক্ত মানে অনাসক্ত হয়ে, কোনো কিছুর প্রতি আসক্তি রাখেনি, সেই কি শ্রেষ্ঠ। তাহলে দেখো একটা সিম্পল ভাষায় তোমাদের তিন আর চার নম্বর শ্লোকে বলতে চেয়েছে, যারা দেখাচ্ছে যে আমি ইন্দ্রিয়কে সংযত রেখেছি কর্মেন্দ্রিয়র দ্বারাই তো কাজগুলো করা হয়, কিন্তু বিষয় লাভ করতে গেলে আমাদের জ্ঞানেন্দ্রিয়রও দরকার, কর্মেন্দ্রিয়রও দরকার, অন্তরিন্দ্রিয়রও দরকার, কিন্তু প্রথমে যেহেতু কাজটা আমরা কর্মেন্দ্রিয়র দ্বারাই করবো, তাই দেখাচ্ছে যে কর্মেন্দ্রিয়কে কেউ দেখাচ্ছে, কর্মেন্দ্রিয়কে সে সংযত করেছে মনে, কিন্তু সে কি মনে মনে আবার স্মরণ করছে আমি কীভাবে ইন্দ্রিয় বিষয় লাভ করব। সেই সকল মূঢ় ব্যক্তি মানে সেই সকল মূর্খ ব্যক্তিকে কি বলা হয়, কর্মযোগে কি বলে উল্লেখ করা হয়, মিথ্যাচার বলে উক্ত করা হয়। আর চার নম্বর শ্লোকে বলল, তাহলে এবার তোমরা ভাবো তারা যদি মিথ্যাচার হয় তাহলে ভালো কে, তার জন্য চার নম্বর শ্লোকে বলল হে অর্জুন, অর্জুনকে তো শ্রীকৃষ্ণ বলেছে যে কথাগুলো সেগুলোই কি তোমাদের গীতায় কর্মযোগে বলা আছে, যে কি কি কর্ম করলে নিষ্কাম কর্ম লাভ করবে, এগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম ইন্ট্রোডাকশনে। তাই বলছে দেখো অর্জুন, যে কিন্তু ইন্দ্রিয়ের বিষয়গুলিকে মনের মধ্যে সংযত করে আরম্ভ করে, কি আরম্ভ করে, কর্মেন্দ্রিয়ের দ্বারা সকল কাজসমূহ, কিন্তু কিভাবে আরম্ভ করছে, বলেই তো দিল যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে, আর কি করছে, অনাসক্ত হয়ে, মানে কোনো কিছুর প্রতি তার লোভ আশা আকাঙ্ক্ষা নেই, তাকেই বলা হয় অনাসক্ত, যা সংস্কৃত মিন্স অসক্ত, অর্থাৎ অনাসক্ত হয়ে কাজটা করছে, মানে কোনো কিছুর প্রতি সে আসক্তি না রেখে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সে কর্মেন্দ্রিয়ের দ্বারা কাজগুলো যখন করছে, তাহলে সেই হয় বিশিষ্যতে, মানে সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, ঠিক আছে? তাহলে এই দুটোই তোমাদের আজকে থাক, তোমরা ভালো করে মানেগুলো বুঝে নেবে, যাদের বই নেই তারা খাতায় টুকে নেবে।